বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র হতে ষষ্ঠ পত্র। চলুন বন্ধুরা, আজকে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র হতে ষষ্ঠ পত্র। আমাদের ব্রাইটনের বাড়িটি সমুদ্রের কাছে একটি নিরালা জায়গায়, একসার 20-25টি বাড়ি। বাড়িগুলোর নাম মেডিনা ভিলাজ। হঠাৎ মনে হয়েছিল বাগান বাড়ি। এখানে এসে দেখি ভিলাত্তর মধ্যে আমাদের বাড়ির সামনে দু চার হাত জমিতে দু চারটে গাছ পোতা আছে। বাড়ির দরজায় একটা লোহার কড়া লাগানো, সেইটাতে ঠক ঠক করলেন। আমাদের ল্যান্ডলেডি এসে দরজা খুলে দিলে। আমাদের দেশের তুলনায় এখানকার ঘরগুলো লম্বা চওড়া ও উঁচুতে ঢের ছোট। চারিদিকে জানালা বন্ধ, একটু বাতাস আসবার জো নেই। কেবল জানালাগুলো সমস্ত কাঁচের বলে আলো আসে। শীতের পক্ষে এরকম ছোটোখাটো ঘরগুলো ভালো, একটু আগুন জ্বাললেই সমস্ত বেশ গরম হয়ে ওঠে। কিন্তু তা হোক, যেদিন মেঘে চারদিক অন্ধকার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তিন চার দিন ধরে মেঘ বৃষ্টি অন্ধকারের এক মুহূর্ত বিরাম নেই, সেদিন এই ছোট অন্ধকার ঘরটার এক কোণে বসে আমার মনটা অত্যন্ত বিগড়ে যায়। কোনো মতে সময় কাটে না। খালি আমি বলে নয়, আমার ইংরেজ আলাপীরা বলেন সেরকম দিনে তাদের অত্যন্ত সুয়ার করার প্রবৃত্তি জন্মায়। সুয়ার করা রোগটা সম্পূর্ণ ইউরোপীয়, সুতরাং ওর বাংলা কোনো নাম নেই। মনের ভাবটা অধার্মিক হয়ে ওঠে। যা হোক, এখানকার ঘরদুয়ারগুলি বেশ পরিষ্কার। বাড়ির ভিতরে প্রবেশ করলে কোথাও ধুলো দেখবার জো নেই। মেজের সর্বাঙ্গ কার্পেট প্রভৃতি দিয়ে মোড়া। সিঁড়িগুলি পরিষ্কার তকতক করছে। চোখে দেখতে খারাপ হলে এরা সইতে পারে না। প্রতি সামান্য বিষয়ে এদের ভালো দেখতে হওয়াটা প্রধান আবশ্যক। শোকবস্ত্রও সুশ্রী দেখতে হওয়া চাই। আমরা যাকে পরিষ্কার বলি সেটা কিন্তু আরেকটা জিনিস। এখানকার লোকেরা খাবার পরে আঁচায় না, কেননা আঁচানো জল মুখ থেকে পড়ছে, সে অতি কুশ্রী দেখায়। শ্রীহানি হয় বলে পরিষ্কার হওয়া হয় না। এখানে যেরকম খুশি কাশি সর্দির প্রাদুর্ভাব, তাতে ঘরে একটা পিকদান নিতান্ত আবশ্যক, কিন্তু তার ব্যবহার কুশ্রী বলে ঘরে রাখা হয় না। রুমালে সমস্ত কাজ চলে। আমাদের দেশের যেরকম পরিষ্কার ভাব, তাতে আমরা বরঞ্চ ঘরে একটা পিকদানি রাখতে পারি, কিন্তু জামার পকেটে এরকম একটা বিভৎস পদার্থ বহন করতে ঘৃণা হয়। কিন্তু এখানে চোখেরই আধিপত্য, রুমাল কেউ দেখতে পাবে না, তাই হলেই হলো। চুলটি বেশ পরিষ্কার করে আঁচড়ানো থাকবে, মুখটি ও হাত দুটি সাফ থাকবে। স্নান করবার বিশেষ দরকার নেই। এখানে জামার উপরে অন্যান্য কাপড় পরে বলে জামার সমস্তটা দেখা যায় না, খালি বুকের ও হাতের কাছে একটু বেরিয়ে থাকে। এরকম জামা আছে, তার যতটুকু বেরিয়ে থাকে ততটুকু জোড়া দেওয়া, সেটুকু খুলে ধোবার বাড়ি দেওয়া যায়। তাতে সুবিধে হচ্ছে যে ময়লা হয়ে গেলে জামা বদলাবার কোনো আবশ্যক করে না, সেই জোড়া টুকরোগুলো বদলালেই হলো। এখানকার দাসীদের কোমরে এক আঁচল বাঁধা থাকে, সেটি দিয়ে তারা না পোছে এমন পদার্থ নেই। খাবার কাঁচের প্লেট যে দেখছে ঝকঝক করছে, সেটিও সেই সর্বপাবক আঁচল দিয়ে মোছা হয়েছে। কিন্তু তাতে কি হানি, কিছু খারাপ দেখাচ্ছে না। এখানকার লোকেরা অপরিষ্কার নয়, আমাদের দেশে যাকে নোংরা বলে তাই। এখানে পরিষ্কার ভাবের যে অভাব আমরা দেখতে পাই সে অনেকটা শীতের জন্য। আমরা যে কোনো জিনিস হোক না কেন, জল দিয়ে পরিষ্কার না হলে পরিষ্কার মনে করি না। এখানে অত জল নিয়ে নাড়াচাড়া পোষায় না। তাছাড়া শীতের জন্য এখানকার জিনিসপত্র শীঘ্র নোংরা হয়ে ওঠে না। এখানে শীত ও গায়ের আবরণ থাকাতে শরীর তত অপরিষ্কার হয় না, এখানে জিনিসপত্র পচে ওঠে না। এরকম পরিষ্কারের পক্ষে নানা বিষয়ে সুবিধে। আমাদের যেমন পরিষ্কার ভাব আছে, তেমনি পরিষ্কার হওয়ার বিষয়ে অনেক ঢিলেমিও আছে। আমাদের দেশের পুষ্করিণীতে কী না ফেলে, অপরিষ্কার জলকুণ্ডে স্নান,
তেল মেখে দুটো ডুব দিলেই আমরা সুচিতা কল্পনা করি। আমরা নিজের শরীর ও খাওয়া দাওয়া সংক্রান্ত জিনিসের বিষয়ে বেশি পরিষ্কার থাকি, কিন্তু ঘর দুয়ার যথোচিত পরিষ্কার করি না, এমনকি অস্বাস্থ্যকর করে তুলি। আমাদের দুই একটি করে আলাপি হতে লাগলো। ডাক্তার ম একজন আধবুড়ো চিকিৎসা ব্যবসায়ী, তিনি একজন প্রকৃত ইংরেজ। ইংল্যান্ডের বহির্ভূত কোনো জিনিস তার পছন্দসই নয়, তার কাছে ক্ষুদ্র ইংল্যান্ডই সমস্ত পৃথিবী। তার কল্পনা কখনো ডোভার প্রণালী পার হয়নি। তার কল্পনার এমন অভাব যে তিনি মনে করতে পারেন না যারা বাইবেলের 10 অনুশাসন মানে না তাদের মিথ্যা কথা বলতে কী করে সংকোচ হতে পারে। অখ্রিস্ট লোকদের নীতির বিরুদ্ধে এই তার প্রধান যুক্তি, যে ইংরেজ নয়, যে খ্রিস্টান নয়, এমন একটা অপূর্ব সৃষ্টি দেখলে তার মনুষ্যত্ব কী করে থাকতে পারে ভেবে পান না। তার মোটো হচ্ছে, গ্ল্যাডলি হি উড লার্ন অ্যান্ড গ্ল্যাডলি টিচ। কিন্তু আমি দেখলুম তার লার্ন করবার বিষয় ঢের আছে, কিন্তু টিচ করবার মতো সম্বল বেশি নেই। তার স্বদেশীয় সাহিত্যের বিষয়ে তিনি আশ্চর্য কম জানেন। কতগুলি মাসিক পত্রিকা পড়ে তিনি প্রতি মাসে 2-4টি করে ভাষা ভাষা জ্ঞান লাভ করেন। তিনি কল্পনা করতে পারেন না একজন ভারতীয় কী করে এডুকেটেড হতে পারে। ওখানকার মেয়েরা শীতকালে হাত গরম রাখবার জন্য একরকম গোলাকার লোমশ পদার্থের মধ্যে হাত গুজে রাখে, তাকে মাফ বলে। প্রথম বিলেতে এসে সেই অপূর্ব পদার্থ যখন দেখি, তখন ডাক্তার মকে সে দ্রব্যটা কি জিজ্ঞাসা করি। আমার অজ্ঞতায় তিনি আকাশ থেকে পড়লেন। এখানকার অনেক লোকের একটা রোগ দেখেছি, তারা আশা করেন আমরা তাদের সমাজের প্রত্যেক ছোটোখাটো বিষয় জানব। এখানকার অনেক লোকের এই রোগ দেখেছি। একদিন একটা নাচে গিয়েছিলাম, একজন মেয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, বধূটিকে অর্থাৎ ব্রাইডকে তোমার কী রকম লাগছে? আমি জিজ্ঞাসা করলুম, বধূটিকে? অতগুলি মেয়ের মধ্যে একজন নববধূ কোথায় আছেন তা আমি জানতুম না। শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তার মাথায় কমলা লেবুর ফুল দেখে চিনতে পারোনি? দুই, মিস কয়ের সঙ্গে আলাপ হল। তারা এখানকার পাদ্রির মেয়ে, পাড়ার পরিবারদের দেখাশুনো, রবিবাসরিক স্কুলের বন্দোবস্ত করা, শ্রমিকদের জন্য টেম্পারেন্স সভা স্থাপন ও তাদের আমোদ দেবার জন্য সেখানে গিয়ে গান বাজনা করা, এই সকল কাজে তারা দিনরাত্রি ব্যস্ত আছেন। বিদেশি বলে আমাদের তারা অত্যন্ত যত্ন করতেন। নগরে কোথাও আমোদ উৎসব হলে আমাদের খবর দিতেন, আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন। অবসর পেলে সকালে কিংবা সন্ধ্যাবেলায় এসে আমাদের সঙ্গে গল্প করতেন। ছেলেদের নিয়ে গিয়ে মাঝে মাঝে গান শোনাতেন। এক একদিন তাদের সঙ্গে রাস্তায় বেড়াতে যেত। এইরকম আমাদের যথেষ্ট যত্ন ও আদর করতেন। বড় মিস ক অত্যন্ত ভালো মানুষ ও গম্ভীর। একটা কথার উত্তর দিতে কেমন থতমত খেতেন। হ্যাঁ, না, তা হবে, জানি নে, এরকম তার উত্তর। এক এক সময় কি বলবেন ভেবে পেতেন না। এক এক সময় একটা কথা বলতে বলতে মাঝখানে থেমে পড়তেন, আর কথা জোগাত না। কোনো বিষয়ে মত জিজ্ঞাসা করলে বিব্রত হয়ে পড়তেন। যদি জিজ্ঞাসা করা যেত, আজ কি বৃষ্টি হবে মনে হচ্ছে, তিনি বলতেন, কি করে বলবো। তিনি বুঝতেন না যে অভ্রান্ত বেদবাক্য শুনতে চাচ্ছি না। তিনি আন্দাজ করতে নিতান্ত নারাজ। ছোট মিস ক, ছোট মিস কয়ের মতো প্রশান্ত প্রফুল্ল ভাব আর কারো দেখিনি। দেখে মনে হয় কোনো কালে তার মনের কোনোখানে আঁচড় পড়েনি। খুব ভালো মানুষ, সর্বদাই হাসি খুশি গল্প, কাপড় চোপড়ের আড়ম্বর নেই, কোনো প্রকার ভান নেই, অত্যন্ত সাদাসিদে। ডাক্তার ময়ের বাড়িতে একদিন আমাদের সান্ধ্য নিমন্ত্রণ হলো। খাওয়াই এখানকার নিমন্ত্রণের মুখ্য উদ্দেশ্য নয়, লোকের সঙ্গে আলাপ পরিচয়, গান বাজনা, আমোদ প্রমোদের জন্য 10 জনকে ডাকা। আমরা সন্ধ্যার সময় গিয়ে হাজির হলুম। একটি ছোট ঘরে অনেকগুলি মহিলা ও পুরুষের সমাগম হয়েছে। ঘরে প্রবেশ করে কর্তা গিন্নিকে আমাদের সম্মান জানালো। সমাগত লোকদের সঙ্গে যথাযোগ্য অভিবাদন, সম্ভাষণ ও আলাপ হলো। ঘরে জায়গার এত টানাটানি ও লোক এত বেশি যে চৌকির অত্যন্ত অভাব হয়েছিল।
অধিকাংশ পুরুষে মিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিয়েছিল। নতুন কোনো অভ্যাগত মহিলা এলে গিন্নি কিংবা কর্তা তার সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিচ্ছেন। আলাপ হওয়া মাত্র তার পাশে গিয়ে একবার বসছি কিংবা দাঁড়াচ্ছি ও দুই একটা করে কথাবার্তা আরম্ভ করছি, প্রায় আবহাওয়া নিয়ে কথার আরম্ভ। মহিলাটি বললেন, ড্রেডফুল ওয়েদার। তার সঙ্গে আমার নিঃসংশয়ে মতের ঐক্য হল। তারপর তিনি অনুমান করলেন যে আমাদের পক্ষে অর্থাৎ ভারতীয়দের পক্ষে এমন ওয়েদার বিশেষ ট্রাইং ও আশা করলেন আকাশ শীঘ্র পরিষ্কার হয়ে যাবে ইত্যাদি। তারপরে এই সূত্রে নানা কথা। সভার মধ্যে দুইজন সুন্দরী উপস্থিত ছিলেন। বলা বাহুল্য যে তারা জানতেন তারা সুন্দরী। এখানে সৌন্দর্যের পূজো হয়, এখানে রূপ কোনো মতে আত্মবিস্মৃত থাকতে পারে না, রূপাভিমান সুপ্ত থাকতে পারে না। চারদিক থেকে প্রশংসার কোলাহল তাকে জাগিয়ে তোলে। নাচঘরে রূপসীর দর অত্যন্ত চড়া। নাচে তার সাহচর্য সুখ পাবার জন্য দরখাস্তের পর দরখাস্ত আসছে। তার তিলমাত্র কাজ করে দেবার জন্য বহু লোক প্রস্তুত। রূপবান পুরুষদেরও যথোচিত আদর আছে, তারা এখানকার ড্রয়িং রুমের ডার্লিং। আমি দেখছি একথা শুনে তোমার এখানে আসতে লোভ হবে। তোমার মতো সুপুরুষ এখানকার মতো রূপমুগ্ধ দেশে এলে চতুর্দিকে উঠবে ঘন নিঃশ্বাস প্রলয় বায়ু, অশ্রুবারি ধারা, আশার জিমুত মন্দ্র হাহাকার রব। যা হোক, নিমন্ত্রণ সভায় মিস দয় রূপসী শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু তারা দুজনেই কেমন চুপচাপ গম্ভীর। বড় যে মেশামেশি হাসি খুশি তা ছিল না। ছোট মিস একটা কৌচে গিয়ে হেলান দিয়ে বসলেন, আর বড় মিস দেওয়ালের কাছে এক চৌকি অধিকার করলেন। আমরা দু একজনে তাদের আমোদে রাখবার জন্যে নিযুক্ত হলুম। দুর্ভাগ্যক্রমে আমি কথোপকথন শাস্ত্রে বিচক্ষণ নই, এখানে যাকে উজ্জ্বল বলে তা নই। গৃহকর্তা একজন সঙ্গীত শাস্ত্রজ্ঞতা ভীমানিনী প্রৌঢ়া মহিলাকে বাজাতে অনুরোধের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। গৃহের মহিলাদের মধ্যে তার বয়স সবচেয়ে বেশি, তিনি সবচেয়ে বেশি সাজগোজ করে এসেছিলেন। তার দুহাতের দশ আঙুলে যতগুলো ধরে তত আংটি ছিল। আমি যদি নিমন্ত্রণকর্তা হতুম তাহলে তার আংটির বাহুল্য দেখেই বুঝতে পারতুম যে তিনি পিয়ানো বাজাবেন বলে বাড়ি থেকে স্থির সংকল্প হয়ে এসেছেন। তার বাজনা সাঙ্গ হলে পর গৃহকর্তী আমাকে গান গাবার জন্য অত্যন্ত পীড়াপিড়ি আরম্ভ করলেন। আমি বড় মুশকিলে পড়লুম। আমি জানতুম আমাদের দেশের গানের ওপর যে তাদের বড় অনুরাগ আছে তা নয়। ভালো মানুষ হবার বিপদ এই যে নিজেকে হাস্যকরতা থেকে বাঁচানো যায় না। তাই মিস্টার টি গান গাওয়ার ভূমিকা স্বরূপ দুই একটি আরম্ভসূচক কাশিধ্বনি করলেন। সভা শান্ত হল, কোনো প্রকারে কর্তব্য পালন করলুম। সভাস্থ মহিলাদের এত হাসি পেয়েছিল যে ভদ্রতার বাঁধ টলমল করছিল। কেউ কেউ হাসিকে কাশির রূপান্তরে পরিণত করলেন, কেউ কেউ হাত থেকে কি যেন পড়ে গেছে ভান করে ঘাড় নিচু করে হাসি লুকোতে চেষ্টা করলেন। একজন কোনো উপায় না দেখে তার পার্শ্বস্থ সহচরীর পিঠের পিছনে মুখ লুকোলেন। যারা কতকটা শান্ত থাকতে পেরেছিলেন তাদের মধ্যে চোখে চোখে টেলিগ্রাফ চলছিল। সেই সঙ্গীত শাস্ত্র বিশারদ প্রৌঢ়াটির মুখে এমন একটা মৃদু তাচ্ছিল্যের হাসি লেগেছিল যে সে দেখে শরীরের রক্ত জল হয়ে আসে। গান যখন সাঙ্গ হল তখন আমার মুখ কান লাল হয়ে উঠেছে। চারদিক থেকে একটা প্রশংসার গুঞ্জন ধ্বনি উঠল, কিন্তু অত হাসির পর আমি সেটাকে কানে তুললুম না। ছোট মিস হ আমাকে গানটা ইংরেজিতে অনুবাদ করতে অনুরোধ করলেন, আমি অনুবাদ করলেন। গানটা হচ্ছে প্রেমের কথা আর বলো না। তিনি অনুবাদটা শুনে আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দেশে প্রেমের স্বাধীনতা আছে নাকি? কতকগুলি রোমের ভগ্নবশেষের ফটোগ্রাফ ছিল, সেইগুলি নিয়ে গৃহকর্তী কয়েকজন অভ্যাগতকে জড়ো করে দেখাতে লাগলেন। ডাক্তার ম একটা টেলিফোন কিনে এনেছেন, সেইটে নিয়ে তিনি কতকগুলি লোকের কৌতূহল তৃপ্ত করছেন। পাশের ঘরে টেবিলে খাবার সাজানো, এক একবার গৃহকর্তা এসে
এক একজন পুরুষের কানে কানে বলে যাচ্ছেন, মিস অথবা মিসেস অমুককে নিশি ভোজনে নিয়ে যাও। তিনি গিয়ে সেই মহিলার কাছে তাকে খাবার ঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করছেন ও তার বাহু গ্রহণ করে তাকে পাশের ঘরে আহার স্থলে নিয়ে যাচ্ছেন। এরকম সভায় সকলে মিলে একেবারে খেতে যায় না, তার কারণ তাহলে আমোদ প্রমোদের স্রোত অনেকটা বন্ধ হয়ে যায়। এরকম একসঙ্গে পুরুষ মহিলা সকলে মিলে গান বাজনা গল্প আমোদ প্রমোদ আহারাদিতে একটা সন্ধ্যা কাটানো গেল। এখানে মিলনের উপলক্ষ কত প্রকার আছে তার সংখ্যা নেই। ডিনার, বল, কনভার্সেজিয়ন, চা সভা, লন পার্টি, এক্সকারশন, পিকনিক ইত্যাদি। থ্যাকারে বলেন, ইংলিশ সোসাইটি হ্যাজ দিস এমিনেন্ট অ্যাডভান্টেজ ওভার অল আদার্স, দ্যাট ইজ ইফ দেয়ার বি এনি সোসাইটি লেফট ইন দ্য রেচ ডিস্ট্র্যাক্টেড ওল্ড ইউরোপিয়ান কন্টিনেন্ট, দ্যাট ইট ইজ অ্যাভোভ অল আদার আর ডিনার গিভিং সোসাইটি। অবসর পেলে এক সন্ধে বন্ধুবান্ধবদের জড়ো করে আহারাদি করা, আমোদ প্রমোদ করে কাটানো এখানকার পরিবারের অবশ্য কর্তব্যের মধ্যে। ডিনার সভার বর্ণনা করতে বসা বাহুল্য। ডাক্তার ময়ের বাড়িতে যে পার্টির কথা পূর্বে উল্লেখ করেছি তার সঙ্গে ডিনার পার্টির প্রভেদ কেবল দক্ষিণ হস্তের ব্যাপার। এ ম্লেচ্ছদের দেশে ভক্ষণটা আবার দক্ষিণ বাম উভয় হস্তের ব্যাপার। আমি একবার এখানকার একটি বোট যাত্রা ও পিকনিক পার্টিতে ছিলাম। এখানকার একটি রাবিবারিক সভার সভ্যেরা এই বোট যাত্রার উদ্যোগী। এই সভার সভ্য এবং সভ্যারা রবিবার পালনের বিরোধী, তাই তারা রবিবারে একত্র হয়ে নির্দোষ আমোদ প্রমোদ করেন। এই রাবিবারিক সভার সভ্য আমাদের এক বাঙালি মিত্র ম মহাশয় আমাদের অনুগ্রহ করে টিকিট দেন। লন্ডন থেকে রেলওয়ে করে টেমসের ধারে এক গাঁয়ে গিয়ে পৌঁছলুম। গিয়ে দেখলুম টেমসে একটা প্রকাণ্ড নৌকো বাঁধা আর প্রায় 50-60 জন রবিবার বিদ্রোহী মেয়ে পুরুষে এক হয়েছে। দিনটা অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, আর যাদের যাদের আসবার কথা ছিল তারা সকলে আসেননি। আমার নিজের এ পার্টিতে যোগ দেবার ইচ্ছে ছিল না, কিন্তু ম মহাশয় নাচড় বান্দা। আমরা অনেক ভারতবর্ষীয় একত্র হয়েছিলাম। বোধ হয় ম মহাশয় সকলকেই সুন্দরীর লোভ দেখিয়েছিলেন, কেননা সকলেই প্রায় বাহারে সাজগোজ করে গিয়েছিলেন, অনেকেই গলায় লাল ফাঁসি বেঁধেছিলেন। ম মহাশয় স্বয়ং তার নেকটায়ে একটি তলবারের আকারে পিন গুঁজে এসেছিলেন। আমাদের মধ্যে একজন তাকে ঠাট্টা করে জিজ্ঞাসা করলেন, দেশের সমস্ত টাইয়ে যে তলবারের আঘাত করা হয়েছে ওটা কি তার বাহ্য লক্ষণ? তিনি হেসে বললেন, তা নয় গো, বুকের কাছে একটা কটাক্ষের ছুরি বিঁধেছে, ওটা তারই চিহ্ন। দেশে থাকতে বিঁধেছিল কি এখানে? তা কিছু বললেন না। ম মহাশয়ের হাসি তামাশায় বিরাম নেই। সেদিন তিনি স্টিমারে সমস্ত লোকের সঙ্গে সমস্ত দিন ঠাট্টা ও গল্প করে কাটিয়েছিলেন। একবার তিনি মহিলাদের হাত দেখে গুনতে আরম্ভ করলেন। তখন তিনি বোট শুদ্ধ মেয়েদের এত প্রচুর পরিমাণে হাসিয়েছিলেন যে সত্য কথা বলতে কি তার উপর আমার মনে মনে একটুখানি ঈর্ষার উদ্রেক হয়েছিল। যথাসময়ে বোট ছেড়ে দিল। নদী এত ছোট যে আমাদের দেশের খালের কাছাকাছি পৌঁছয়। স্টিমারের মধ্যে আমাদের আলাপ পরিচয় গল্প স্বল্প চলতে লাগলো। একজন ইংরেজের সঙ্গে আমাদের একজন দিশি লোকের ধর্ম সম্বন্ধীয় তর্ক উঠল। আমাদের সঙ্গে একজনের আলাপ হলো, তিনি তাদের ইংরেজি সাহিত্যের কথা তুললেন। তার শেলির কবিতা অত্যন্ত ভালো লাগে, সে বিষয়ে আমার সঙ্গে তার মতের মিল হলো দেখে তিনি ভারী খুশি হলেন। তিনি আমাকে বিশেষ করে তার বাড়ি যেতে অনুরোধ করলেন। ইনি ইংরেজি সাহিত্য ও তার নিজের দেশের রাজনীতি ভালো রকম করে চর্চা করেছেন, কিন্তু যেই ভারতবর্ষের কথা উঠল অমনি তার অজ্ঞতা বেরিয়ে পড়ল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কোন রাজার অধীনে? আমি অবাক হয়ে বললুম, ব্রিটিশ গভর্নমেন্টের। তিনি বললেন, তা আমি জানি, কিন্তু আমি বলছি কোন ভারতবর্ষীয় রাজার অব্যবহৃত অধীনে। কলকাতার বিষয়ে এর জ্ঞান এই রকম। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমার অজ্ঞতা মাপ করবেন, ভারতবর্ষের বিষয়ে আমাদের ঢের জানা উচিত ছিল, কিন্তু লজ্জার সঙ্গে স্বীকার করছি আমি এ বিষয়ে খুব কম জানি। এরকম বোটের ছাতের ওপর
আমাদের কথাবার্তা চলতে লাগলো। আমাদের মাথার উপরে একটা কানাতের আচ্ছাদন, মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কানাতের আচ্ছাদনে সেটা কতকটা নিবারণ করছে। যেদিকে বৃষ্টির ছাঁট পৌঁছাচ্ছে না সেই দিকে মেয়েদের রেখে আর এক পাশে এসে ছাতা খুলে দাঁড়ালুম। দেখি আমাদের দিশি বন্ধু ক মহাশয় সেই মেয়েদের ভিড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন। এই নিয়ে তাকে ঠাট্টা করাতে তিনি বারবার করে বললেন যে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া ছাড়া তার অন্য অভিসন্ধি ছিল না। কিন্তু কথাটা বিশ্বাসযোগ্য নয়। যা হোক, সেদিন আমরা বৃষ্টিতে তিন চারবার করে ভিজেছি। এরকম ভিজতে ভিজতে গম্য স্থান গিয়ে পৌঁছলেন। তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ আছে ও জমি ভিজে। মাঠে নেবে আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল। আকাশের ভাবগতিক দেখে তা আর হলো না। আহারের পর আমরা নৌকা থেকে নেবে বেড়াতে বেরোলেম। কোনো কোনো প্রণয় যুগল একটি ছোট নৌকো নিয়ে দাঁড় বেয়ে চললেন, কেউ বা হাতে হাতে ধরে নিরিবিলি কানে কানে কথা কইতে কইতে মাঠে বেড়াতে লাগলেন। আমাদের সঙ্গে একজন ফটোগ্রাফওয়ালা তার ফটোগ্রাফের সরঞ্জাম সঙ্গে করে এনেছিলেন। আমরা সমস্ত দল মাঠে দাঁড়ালেম, আমাদের ছবি নেওয়া হলো। সহসা ম মহাশয়ের খেয়াল গেল যে আমরা যতগুলি কৃষ্ণমূর্তি আছি একত্রে সকলের ছবি নেওয়া হবে। আমাদের মধ্যে কেউ কেউ ছিলেন তারা এ প্রস্তাবে ইতস্তত করতে লাগলেন। এরকম একটা ইনভিডিয়াস ডিস্টিংশন তাদের মনোপুত নয়, কিন্তু ম মহাশয় ছাড়বার পাত্র নন। অবশেষে স্টিমার লন্ডন অভিমুখে ছাড়া হলো। তখন ভগবান মরিচিমালি তাহার সহস্র রশ্মি সংযমন পুরসর অস্তাচল চূড়াবলম্বী জলধর পটল শয়নে বিশ্রান্ত মস্তক বিন্যাসপূর্বক অরুণ বর্ণ নিদ্রাতুর লোচন মুদ্রিত করিলেন। বিহগকুল স্বনীড়ে প্রত্যাবর্তন করিল। গাভীবৃন্দ হাম্বারব করিতে করিতে গোপালের অনুবর্তন করিয়া গোষ্ঠাভিমুখে গমন করিতে লাগিল। আমরা লন্ডনের অভিমুখে যাত্রা করলেন। বন্ধুরা, ষষ্ঠপত্র এখানেই শেষ। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আগামী দিন আমরা ইউরোপ প্রবাসীর সপ্তম পত্র নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। আজকে শুভ বিদায়।